যে কোনো পরিস্থিতিতে ধৈর্যের সাথে আপনার সেজদার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ও আইয়ুব ইজনাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া দুররু আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ বলছেন, আইয়ুব আমার কাছে চাইলো, আইয়ুব বলল, ও আইয়ুব ইজনাদা রাব্বাহু তার রবের কাছে বলল, আল্লাহ আমি বড় কষ্টে আছি, আপনি তো রহমানুর রাহিম। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় চারটা নিয়ামত দিয়েছিলেন। প্রথমত রাব্বুল আলামিন আইয়ুব নবীকে নবুয়াত দান করেছেন, সুবহানাল্লাহ বলবেন না, নবুয়াত প্রাপ্ত নবী ছিলেন, সম্মানিত নবী ছিলেন তিনি। দ্বিতীয় বড় নিয়ামত যে রাব্বুল আলামিন তাকে অগাধ সম্পদের মালিক করেছিলেন, এত সম্পদ সে সব জমানায় যারা বিধর্মী ছিলেন, অন্য ধর্মের মানুষ যারা ছিলেন তাদেরও প্রয়োজনে তার আইয়ুব নবীর কাছে আসতেন, দুই হাত দিয়ে তিনি তাদের সহযোগিতা করতেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার যা সম্পদ আল্লাহ দিয়েছিলেন মোটামুটি কয়েক জেনারেশন আরামে চলে যেত, এত সম্পদ আল্লাহ দিয়েছেন প্রিয় ভাই। তথাপিও তৃতীয় যেই নিয়ামত আল্লাহ দিয়েছিলেন যে নেককার পরিবার আল্লাহ দান করেছিলেন, যিনি কিনা হযরত ইউসুফ আলাইহিস সালামের বংশ থেকে এসেছেন, এমন নেককার পরিবার যার হাতের মধ্যে আল্লাহ বরকত দান করেছিলেন, সুবহানাল্লাহ, নবী বংশের মানুষ। চতুর্থ যে নিয়ামত আল্লাহ তাআলা নেককার সন্তান দান করেছিলেন, সুবহানাল্লাহ। এই চারটা নিয়ামত পাওয়ার পরও তিনি কেন বললেন যে আল্লাহ আমি বড় কষ্টে আছি, এর প্রধান কারণ বলা যায় যে আমাদের সবচেয়ে বড় শত্রু নাপাক শয়তান, যার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফা ইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যে খবরদার, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা বেহায়াপনার দিকে তোমাদেরকে নিয়ে যাবে। এই শয়তান আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনি আইয়ুব নবীকে এত নিয়ামত দিয়েছেন যার কারণে সে আপনার শুকরিয়া আদায় করেন, আপনার নিয়ামতগুলো কেড়ে নেন, দেখতে পাবেন সে নাফরমানি করবেন বা আপনার হুকুম পালন করবে না। আমি আপনাদের প্রশ্ন করি, আমার আল্লাহ কি জানেন না যে আমার আইয়ুব নবী কেমন? এক বাক্যে জবাব দিবেন, আমার আল্লাহ কি জানেন না? আলিমুন বিজাতিস সুদুর, সকলের অন্তরের খবর কে রাখেন? প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তথাপিও রাব্বুল আলামিন আইয়ুব নবীকে পরীক্ষা করলেন যাতে করে তার মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিতে পারেন, সুবহানাল্লাহ। বলেন কি পরীক্ষা? তিনি আস্তে আস্তে অসুস্থ হয়ে গেলেন, এতটা অসুস্থ হলেন যে চলাচল করার শক্তি তিনি হারিয়ে ফেলেছেন, সমাজ থেকে তিনি বিচ্ছুত হয়ে গেলেন, এক ঘরে হয়ে গেলেন। তার যা সয় সম্পদ ছিল তিনি এই অবস্থায় শুনতে পেলেন যে সকল সয় সম্পদগুলো সব নষ্ট হয়ে গেছে, একেবারে হিরো থেকে জিরো হয়ে গেছেন। এখন যারা এতদিন তার আশেপাশে থাকতেন এখন তার খোঁজ খবর নেয় না, কারণ ইনি আর চলতে পারেন না, সয় সম্পদও নাই, এখন আর যাবে কেন? প্রিয় ভাই, এরকম বিপদের মধ্যে তিনি আরও বড় কষ্ট পেলেন যে তার যা সয় সন্তানাদি ছিলেন সকল সন্তানরা মৃত্যুবরণ করেছেন। বিপদটা ছোট না বড়? একদিকে তিনি বৃদ্ধ বয়সে, একদিকে তিনি অসুস্থ হয়ে একেবারে বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন, অপরদিকে তার সকল সম্পদ নষ্ট হয়ে গেল, আবার একদিকে তার কি বলে আপনার সন্তানরাও সব মৃত্যুবরণ করেছেন। এরকম বিপদের মধ্যে, এত কষ্টের মধ্যেও তিনি আল্লাহর জিকির জারি রাখলেন, সুবহানাল্লাহ। বলেন প্রিয় ভাইরা, তার পরিবার তার সঙ্গে রয়ে গেলেন, নেককার পরিবার স্বামীর বিপদে তার সঙ্গে রয়ে গেলেন। একদিন বললেন, জিয়া নবী আল্লাহ, আপনি তো নবী, এত কষ্ট করছেন কেন? আপনি আল্লাহর কাছে দোয়া করলে তো আল্লাহ আপনার দোয়া কবুল করে নেন। আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাম উল্টো তাকে প্রশ্ন করলেন, আচ্ছা বলো, আমি যে নিয়ামতগুলো মালিক হয়েছিলাম কত বছর আমি এই নিয়ামত পালন করেছি, ভোগ করেছি? তার পরিবার জবাব দিলেন, 80 বছর আমি নিয়ামত ভোগ করেছি। তা আমি যে বিপদে পড়ে গেছি এটা কত বছর? বলেন 7 বছর। আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে 80 বছর নিয়ামত ভোগ করলাম, কোনো অভিযোগ করলাম না, আর 7 বছর পরীক্ষায় পড়ে আমি আমার আল্লাহর কাছে কিভাবে অভিযোগ করি? সুবহানাল্লাহ, বলবেন না? একটা পর্যায়ে পরিবারের সাথে একটু মনোমালিন্য হয়ে একটু রাগ করে তিনি আল্লাহকে বললেন যে আল্লাহ আমি বড় কষ্টে আছি, আপনি তো রহমানুর রহিম। যেই না বললেন
আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নি মাসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিনাদ দুররি ওয়া আতাইনাহু আহলুহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। সুবহানাল্লাহ বলেন যে আইয়ুব আমার কাছে ডাকলো, আমার কাছে আশা করলো, বললো আল্লাহ আপনি বড়, আমি তো বড় কষ্টে আছি, আপনি তো রহমানুর রহিম, যেই না আমাকে ডাকলো আমি জবাব দিলাম, আমার আইয়ুবের ডাকে জবাব দিলাম, ফাস্তা যাবে না আমি তার ডাকে জবাব দিলাম, এবং সে যা অসুস্থ ছিল ফাকাশাফনা মা বিহি, তার যা অসুস্থতা ছিল আমি সকল অসুস্থতাকে দূর করে দিলাম। সুবহানাল্লাহ, এমনভাবে দূর করলাম যে তার পরিবার পরবর্তীতে এসে নিজের স্বামীকে আর চিনতে পারে না। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, আমি যে তার নিয়ামতগুলো, তার পরিবারগুলো সন্তানাদি কেড়ে নিয়েছিলাম, সেই সন্তানাদিগুলোকেও আমি ফিরিয়ে দিলাম, নিয়ামত সয় সম্পদ যা কেড়ে নিয়েছিলাম সেই সম্পদগুলো ফিরিয়ে দিলাম, এবং আমি আমার রহমত স্বরূপ সেগুলো আরো গুণে গুণে বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ, ও বান্দারা, তোমরা যারা জাকিরিন, যারা আমাকে, আমার প্রতি ঈমান রাখো, তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখিয়ে দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে, আল্লাহ কোরআনে বলছেন তোমরা আমার কাছে সাহায্য চাও, দুটো বিষয় ধৈর্য ধারণ করবেন। ঈমানদার ধৈর্যশীল হয়, ঈমানদার অধৈর্য হয় না। তাড়াহুড়া, অস্থিরতা, অন্যান্য দোকানপাটে দু ঘন্টা চার ঘন্টা গল্প করে সময় পার করি, আর দেখা যায় যে আমাদের দোয়া করার সময়, নামাজের সময়, জিকিরের সময় আমরা অনেক সময় দুর্বলতা, তাড়াহুড়া লাগিয়ে দিই, আছে না নেই। এগুলি পরিহার করবেন, এবাদতে কোনো গাফলতি করবেন না, যতটুকু পারি ইতমিনানের সাথে, ইসলার সাথে হৃদয় থেকে আল্লাহকে ডাকবো, আল্লাহ তালা কবুল করেন সকলে। আমরা খুশি না বেজার, এই যে এখানে এসেছি, এই জায়গায় আসলে আমাদের লাভ না লস, বলেন না লাভ না লস, যখন আমরা ওয়াজের মাহফিলে আসবো আল্লাহ আমাদের গোনাগুলোকে মাফ করে দিবেন। বান্দা যখন ওয়াজের মাহফিলে আসেন সে একা আসেন না, তার সাথে 70,000 ফেরেস্তাদের কাতার লেগে যায়, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এটাগুলিকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, যত সময় আমরা বসে থাকবো আল্লাহ গোনাগুলোকে মাফ করতে থাকবেন। গোনা আমাদের কম না বেশি, বলেন না কম না বেশি, সাহাবায়ে আজমাইনের গোনা ছিল না, আল্লাহ সব মাফ করে দিয়েছিলেন। আল্লাহর রসুল সাসাম ছিলেন মাসুম, আমার নবীর কোনো গোনা ছিল না, সাহাবায়ে আজমাইন ছিলেন মাহফুজ, যতটুকু ভুল ত্রুটি তিনারা ইমান আনার আগে করেছিলেন আল্লাহ সব মাফ করে দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই অপরাধী, আমাদের বেশি বেশি তালাশ করতে হবে যে কোন জায়গায় গেলে গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, ঠিক কি না? এজন্য প্রিয় ভাইরা, এই অল্প সময়ের জীবন, বলার সুযোগ নাই যে আমরা, বাবা এত বছর হায়াত পেয়েছেন, দাদা এত বছর হায়াত পেয়েছেন, আমিও মনে এরকম হায়াত পাবো, এটা বলার সুযোগ নাই। যতটুকু সময় শ্বাস প্রশ্বাস আছে, যতটুকু সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে, এই সময়গুলোকে বেশি বেশি কাজে লাগানো, এটা একজন ঈমানদার বান্দার দায়িত্ব, ঠিক কি না? আর যে মনে করেন যে এইভাবে করেই মনে হয় আমার জীবনটা শেষ হয়ে যাবে, দেখা যাবে যে দুনিয়ায় যে আফসোস করলো না, কাল কেয়ামতের ময়দানে তাকে আফসোস করতে হবে, কিন্তু ওই আফসোসের কোনো দাম নাই, ঠিক কি না? আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলছেন, ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, কিয়ামতের সময় জাহান্নামকে যখন পাপী বান্দাদের কাছে নিয়ে আসা হবে, আসামিদের কাছে নিয়ে আসা হবে, 70,000 শিকল, 70,000 ফেরেশতা ধরে ধরে নিয়ে আসবেন, তখন ওই বান্দারা আফসোস করবেন, হায় হায়, কিয়ামত তো সত্য ছিল, হাশরের কথা তো সত্য ছিল, জাহান্নাম সত্য ছিল, জান্নাত সত্য ছিল, কিন্তু আমরা এগুলি বুঝেও বুঝি নাই, দেখিও দেখি নাই, শুনেও শুনি নাই, আফসোস করবে, হায় হায় আমাদের কি হবে। আল্লাহ বলবেন এই আফসোসের কি দাম আছে, দুনিয়ায় তুমি এক কাতলা চোখের পানি ছেড়ে দিয়ে
তুমি যদি আল্লাহকে বলতে আল্লাহ তোমার গোনাগুলোকে মাফ করে দিত, সুবহানাল্লাহ, কি ঠিক কিনা? দুনিয়ায় যদি কোনো মানুষ এক কাতলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন যে আল্লাহ আমি ফিরে এসেছি, আল্লাহ তাআলা ওই বান্দার গোনাগুলোকে মাফ করে দেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রাহীমা। শোনো, আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমানের প্রতি অটল থাকে, নেক আমল দ্বারা জীবনকে পরিচালনা করেন এবং আমার কাছে ক্ষমা চান, আল্লাহ বলছেন আমি তাদের গোনাগুলোকে আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দিই। বলেন না সুবহানাল্লাহ! সেই গোনা 20 বছরের হতে পারে, 30 বছরের হতে পারে, 40 বছরের হতে পারে, কিন্তু যে বান্দা আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ওই বান্দার সাথে আল্লাহর একটা সম্পর্ক থাকে, ঠিক কিনা ভাই? ওই বান্দা যদি আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ খুশি হয়ে যান। কেমন খুশি হন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে তশরীফ এনেছেন, একজন মহিলা পেরেশান হয়ে ছুটাছুটি করে বেড়ায়, আল্লাহর রসুল বলেন, ও সাহাবীরা, মেয়েটা অমন করে কেন? ইয়া নবী আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, সে তার সন্তানকে হারিয়ে ফেলেছে। পরক্ষণে দেখা যায় মহিলা বড়ই খুশি, বড়ই আনন্দিত। আল্লাহ রসুল বলেন, ও সাহাবীরা, এই মেয়েটা এত খুশি কেন, এত আনন্দিত কেন? ইয়া নবী আল্লাহ, সে তার হারানো সন্তানকে ফিরে পেয়েছেন। আল্লাহ রসুল বলেন, ও সাহাবীরা, একজন মা যেমন তার হারানো সন্তানকে পেলে খুশি হয়ে যান, আল্লাহ তাআলা তার থেকে 70,000 গুণ খুশি হয়ে যান যখন একজন গোনাগার বান্দা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় যে আমরা দেখেও দেখি না, বুঝেও বুঝি না, শুনেও শুনি না, যেমন খুশি তেমন চলছি, এতে আমাদের লাভ হবে না, বরং লস হবে, ঠিক কিনা? আমরা আসছি, অনেক নেককার বান্দাদের সাথে আমাদের সম্পর্ক আছে, কিন্তু দেখা যায় যে তারা যেই নির্দেশনা দিয়েছেন, যে ওসিয়ত করেছেন, যেইভাবে শিক্ষা দিয়েছেন, ওইভাবে চলতে আমরা ভালোবাসি না। প্রিয় ভাইরা, জীবনটাকে সহজ করে নেন, কঠিন জীবনে যাবেন না। তিনটা বিষয় বড় গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, কখনো হারামে জড়াবেন না, হারাম খাবার থেকে নিজেকে হেফাজত করেন, পাঁচ ওয়াক্ত নামাজে গাফলতি করবেন না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, পুনরায় জোহরের নামাজ পড়ে, রসুলুল্লাহ বলছেন ফজর থেকে জোহরের গোনাগুলোকে আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। অতঃপর আসরের নামাজ পড়েন, আল্লাহর রসুল বলছেন জোহর থেকে আসরের গোনাগুলো আল্লাহ মাফ করে দেন। এভাবে মাগরিবের নামাজ পড়েন, আসর থেকে মাগরিবের গোনাগুলো মাফ করে দেন। এশার সালাত আদায় করেন, মাগরিব থেকে এশার গোনাগুলো মাফ করে দেন। আল্লাহর রসুল বলছেন পুনরায় এশার নামাজ থেকে নিয়ে আবার শুয়ে পড়লে এশার নামাজ পড়ে, ফজরে আবার নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহর রসুল বলছেন লোকটা সারা রাত্র ঘুমিয়ে আছে, কিন্তু এই সারা রাত্র আল্লাহ তাআলা তার নামায় আমলে ইবাদতের সওয়াব দিয়ে দিয়েছেন। পাঁচ ওয়াক্ত নামাজে কোনো ক্ষমা নাই, কোনো ছাড় নাই, এজন্য পাঁচ ওয়াক্ত নামাজে গাফলতি করবেন না। প্রথমত, হালাল খাবার খাওয়া। হালাল খাবার মানে কি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যৌতুক খাওয়া, এইগুলির থেকে নিজেকে হেফাজত করা। পণ খাওয়া কি বলে, বিভিন্নভাবে আমরা হারামে জড়িয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে মুরব্বীরা হালাল ইনকাম করেন, কিন্তু আমরা হারাম পথে ব্যয় করি। এইভাবে যদি আমরা রিজিকের প্রতি অবক্ষয় করি, তাহলে দেখা যাবে যে আমাদের রিজিক থেকে আল্লাহ বরকতগুলো উঠিয়ে নেবেন, সব থাকবে কিন্তু বরকত হবে না, ঠিক কিনা ভাই? এজন্য হালাল খাবারের বাইরে যাওয়া যাবে না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন এবং আল্লাহর রসুলের সুন্নতকে জড়িয়ে নেবেন। রাজি আছেন ইনশাল্লাহ? নবীর সুন্নত দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আল্লাহর রসুল আমাদের উত্তম আদর্শ, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের সাথে সম্পর্ক করে দিয়েছেন। আমরা চিনেছি আমার নবীকে, আল্লাহ তাআলা চিনিয়েছেন। আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফানতাহু। আমার নবী তোমাকে যেটা দিবে তুমি সেটা আঁকড়ে ধরবে, এবং যেটা বারণ করেছেন তার থেকে তোমরা বেঁচে থাকবে।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, এমন কিছু আমল যেটা আমরা আমরা নবীর থেকে পাই নাই সেটাকে বর্জন করে চলতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, আরাফাতের ময়দানে মুজদালিফার রাতে আল্লাহ তাআলা বলেছেন, ঘোষণা দিয়েছেন, ওহী হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। শোনো, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, এবং আমার তামাম নিয়ামতগুলোকেও আমি পূর্ণ করে দিলাম। সেটা মানে কি? সেটা হচ্ছে নবুয়াত, সেটা হচ্ছে রিসালাত, আল্লাহ তাআলা পূর্ণ করে দিলেন, এরপর আর ওহি আসবে না। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের জন্য জীবন বিধান করা হলো ইসলাম। ইসলাম হচ্ছে আমাদের জীবন বিধান, কিন্তু দেখা যায় যে ইসলামী তরিকায় আমরা জীবন যাপন করি না, জগা খিচুড়ি করে রেখেছি, যে যা বলে সেটাকে মাথা পেতে নি। কিন্তু আমার তো একটা আদর্শ থাকা চাই, আমার তো একটা নীতি থাকা চাই। আমার পোশাক একজন দর্জি তৈরি করে দিলেন, পকেট লাগিয়ে দিয়েছেন, এখন আমি যদি মাতব্বরি করে আরো দু চার পাঁচ দশটা পকেট লাগাই, মানুষ ভালো বলবে না খারাপ বলবে? কি কথা বলছেন না কেন? ভালো বলবে না খারাপ বলবে? একটা জিনিস পূর্ণ হয়ে গেছে, এরপরে দেওয়ার আর কিছু নাই। যদি আপনি দিতে যান তাহলে বোঝা যায় যে আমার রসুল যেটা দিয়ে গেছেন এটা আপনার কাছে পছন্দ হয়নি, কি ঠিক কিনা? আর আমার নবীর মর্যাদা বেশি না কম? এই হাত তুলে বলেন, বেশি না কম? যদি আপনি আমার রসুলকে ছোট করেন তাহলে কাল কেয়ামতের ময়দানে কিভাবে আপনি আশা করেন যে আমি আমার রসুলের সাফায়াত পাব? প্রিয় ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বা'দিকুম বা'দা আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে আজমাইন আল্লাহর রসুলের সাথে আলোচনা করছিলেন, কথাবার্তা বলছিলেন, বলার ক্ষেত্রে অনিচ্ছাকৃত বেখেয়ালে আমার রসুলের গলার শব্দ থেকে একটু বেশি আওয়াজ, সাহাবায়ে আজমাইনের কথার আওয়াজটা একটু বেশি হয়ে যায়, এতে করে আমার রসুলের শব্দগুলো, আচরণগুলো, আওয়াজগুলো শোনা যাচ্ছিল না। এটাও আমার আল্লাহ বরদাস্ত করলেন না, যে সাহাবায়ে আজমাইনকে বললেন, হে ঈমানদারেরা, তোমরা খবরদার, আমার নবীর সাথে এমন ভাবে কথা বলবে না, লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সামনে এভাবে করে কথা বলবে না, তোমরা নিজেরা নিজেরা যেভাবে কথা বলো এভাবে খবরদার আমার নবীর সাথে কথা বলবে না, যদি এভাবে তোমরা কথা বলো আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি তোমরা এইভাবে আমার নবীর সাথে বেয়াদবি কথার মধ্যে হয়ে যায় তোমাদের সকল আমলগুলো বরবাদ করে দেবো, তোমরা সেটা অনুভবও করতে পারবে না। তাহলে বোঝা যায় যে আমার নবী আপনার, আমার আপনার নবী আমাদের মতো ছিলেন না, ঠিক কিনা? মক্কা মক্কাতুল মুকাররমা, মদিনা মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতে গারে হেরা আছে, মদিনাতে গম্বুজে খিজরা আছে, মক্কাতে জমজম আছে, মদিনাতে কাউসার আছে, মক্কাতে রহমানুর রহিম আছেন, মদিনাতে রহমাতাল লিল আলামিন আছেন। বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর রসুলের সুন্নতগুলো জড়িয়ে নেন, যে আমার নবী কিভাবে খাবার খেতেন, আমার নবী কিভাবে মানুষের সাথে চলাফেরা করতেন। আল্লাহর রসুল কখনো কাউকে কষ্টের কারণ হননি, ঠিক কিনা? কথা বলছেন না? আমার নবী কখনো কাউকে আঘাত করেছেন, কাউকে কষ্ট দিয়েছেন কথার মাধ্যমে, চলনের মাধ্যমে? বরং পাওয়া যায় কি, প্রিয় ভাইরা, আল্লাহ রসুল মক্কা বিজয় করলেন, মক্কায় প্রবেশ করলেন, সকলেই জানেন, স্মরণ করিয়ে দিই যে একজন বৃদ্ধা মহিলা পেরেশান হয়ে আছেন, আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন যে তোমার পরিচয়, পেরেশানের কারণ কি? বৃদ্ধা মহিলা বলছেন, তুমি কি শোনোনি, আজকে আবদুল্লাহর বেটা মোহাম্মদ মক্কায় প্রবেশ করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে পাবে তার গর্দান কেটে দিবে। আল্লাহ রসুল বললেন, সাইয়্যিদুল মুরসালিন বললেন যে তোমার পেরেশানির কারণ কি? বলছে, আমার এত বোঝা,
যেটা টানার শক্তি আমার নেই, যাকেই বলছি কেউ আমার সহযোগিতা করছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো তোমার বোঝা আমি তো তোমাকে সহযোগিতা করি। একজন কাফের মুশরিক তার বোঝাগুলো টেনে দিচ্ছেন স্বয়ং সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না সুবহানাল্লাহ। নির্ধারিত জায়গায় বোঝাগুলো রেখে আমার রসুল ফিরে আসছেন। বৃদ্ধা মহিলা বলছেন, তুমি চলে যাচ্ছ, তোমার পারিশ্রমিক নিবে না? আল্লাহ রসুল সাসাম বললেন, না আমার পারিশ্রমিকের দরকার নেই। বলে, হ্যাঁ, মক্কে আবার এমন মানুষ আছেন যে বোঝা টেনে দেয়, পারিশ্রমিক নেয় না, তোমার পরিচয় কি? অন্তত নামটা তো বলে যাও। আল্লাহ রসুল সাসাম বললেন, তুমি যার ভয়ে পালিয়ে আসলে, আমি সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা হাউমা করে কেঁদে দিলেন, যাহা আপনার আদর্শ এত উত্তম, আপনি এত উত্তম চরিত্রের মানুষ, অথচ আবু জেহেল মুশরিকরা উতবা শাইবা তারা আমাদের কতই না ভুল বুঝিয়েছে, এক্ষুনি কালেমা পড়িয়ে আমাকে মুসলমান করে নেন। বৃদ্ধা মহিলা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে প্রিয় ভাইরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো কষ্টের কারণ হননি। এভাবে রসুলুল্লাহর জীবনের প্রতিটা আদর্শ ধারণ করেন, ইনশাল্লাহ ঘরে শান্তি, ব্যবসায় শান্তি, ইন আয় রোজগারে শান্তি, শান্তি সর্ব জায়গায় আমরা শান্তি পাবো, যতক্ষণ আমাদের মাঝে আল্লাহর রসুল থাকবেন, যতক্ষণ আল্লাহর কোরআনের বিধান আমাদের মাঝে থাকবেন, ততদিন আমরা শান্তিতে জীবন যাপন করতে পারবো, ঠিক কি না? প্রিয় ভাইরা, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আমরা অনেক সময় নিজের মন মতো চলি, আর মরে গেলে বলি মিল্লাতে রাসূলুল্লাহ। দুনিয়ায় তাকে দেখলে আল্লাহ রাসূলের কোনো আদর্শ খুঁজে পাওয়া যেত না, কিন্তু মরে যাওয়ার পরই মিল্লাতে রাসূলুল্লাহ বলে দাফন করে দিল, আমার দায়িত্ব শেষ। কিন্তু প্রিয় ভাইরা, ইসলাম তো আমাদের এটা শিক্ষা দেয়নি, কি ঠিক কি না? ইসলাম আমাদের এটা শিক্ষা দেয়নি। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন, যে যারা আল্লাহ এবং আখেরাতের আশা রাখেন, অর্থাৎ যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে। কার ভয় বলেন না, কার ভয়? যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এই ভয় যার হৃদয়ের মধ্যে আছে এবং যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করেন, তাদের জন্য আমার রসুল হচ্ছেন উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমি আমার মতো করে চললাম, যেমন খুশি তেমন চললাম, আর আমি বলছি আমার নবী আমার আদর্শ হয়ে গেল। এটা প্রিয় ভাইয়েরা নাটক ছাড়ার কিছু নয়। যদি নিতে হয় যেভাবে সাহাবায়ে আজমাইন নিয়েছেন, যেভাবে হৃদয় থেকে আল্লাহর রসুলকে ধারণ করেছেন, ওইভাবে ধারণ করার নামই হলো রসুলকে নেওয়া, ঠিক কি না ভাই? প্রিয় ভাইয়েরা, একজন মহিলা সাহাবী শুনতে পেলেন যে উহুদের ময়দানে আমার রসুল আক্রান্ত হয়েছেন, দুনিয়া ত্যাগ করে চলে গেছেন, কাফের আঘাতে আমার রসুল আক্রান্ত হয়েছেন। শোনা মাত্র মহিলা পেরেশান হয়ে, পাগল পারা হয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে সাহাবায়ে আজমাইন পিছন থেকে টেনে ধরলেন যে তুমি যাচ্ছ কোথায়, তুমি কি শুনেছ যে আজকের উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তোমার দুই সন্তান, কলিজার দুই সন্তান তারাও শহীদ হয়ে গেছে, এমনকি তোমার কি বলে তোমার বাবা, তোমার ভাই, তিনারাও শহীদ হয়ে গেছে। মহিলা খালি একটা কথাই বললেন, কাইফার রাসূল, কে আছে কে নাই এটা বড় কথা নয়, আগে বলো আমার রসুল কেমন আছেন। সুবহানাল্লাহ। বাবা হারিয়ে গেছেন, ভাই হারিয়ে গেছেন, দুই সন্তান, আদরের কলিজার টুকরো সন্তান হারিয়ে গেছেন, নিজের স্বামীটা পর্যন্ত চলে গেছেন, বলছেন কে গেছে না গেছে বড় কথা নয়, কাইফার রাসূল, আমার নবী কেমন আছেন এটা আগে বলো। সুবহানাল্লাহ। বলবেন না, নিলে তো এইভাবেই নিতে হবে। আমি বলছি আমি রসুলকে ভালোবাসি, কিন্তু আমার পোশাকের ঠিক নাই, টাকনুর নিচে কাপড় পরছি, পোশাকের মধ্যে সুরত নাই, নাপাক সব সময় শরীরে লেগে থাকে, খাবার ডান হাত বাম হাতের কোনো ঠিক ঠিকানা নেই।
প্রিয় ভাইরা নীলে নেওয়ার মতো নেন, যাতে করে আপনাকে দেখলে বোঝা যায়, আমাকে দেখলে যেন বোঝা যায় যে হ্যাঁ ইনি মুসলমান, ইনার একটা আদর্শ আছে। আমি চলছি, বিধর্মী চলছে, দেখতে যদি একই রকম লাগে কাল কেয়ামতের ময়দানে সাহাবায়ে আজমাইন রক্তাক্ত অবস্থায় উঠবেন, শহীদিনগণ রক্তাক্ত অবস্থায় উঠবেন, সিদ্দিকিনগণ দাঁড়াবেন, ওই সময় আমিও দাঁড়াবো যে হ্যাঁ আমি মুসলমান, অথচ আমার নামাজের খবর নাই, জিকিরের খবর নাই, পোশাক আশাকের ঠিক নাই। তাহলে আল্লাহর সামনে কি জবাব আমরা দেব? কি ঠিক কিনা ভাই? কি আমার কথায় রাগ করলেন নাকি আপনারা? প্রিয় ভাইরা, মহিলা উহুদের ময়দানে চলে গেলেন, যে দেখলেন আমার রসুল দুনিয়ার হায়াতে আছেন, আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। মহিলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বললেন, ইয়া নবী আল্লাহ, আজকে আমার ঘরটা খালি হয়ে গেছে, আমার ঘরে আর কেউ নাই, আমার স্বামী চলে গেছেন, আমার দুই সন্তান চলে গেছেন, আমার ভাই, আমার বাবা, তিনারাও চলে গেছেন। ইয়া নবী আল্লাহ, ঘরটা উহুদের ময়দান ঘরটা খালি করে দিয়েছে, আমার কেউ নাই, আপনি আছেন তো আমার সব আছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আল্লাহর রসুলকে হৃদয় থেকে ধারণ করেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী ওয়া মান আহাব্বানী কানা মাঈ ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে আমার সাথে জান্নাতে একসাথে থাকবে, নারাই থাকবে। তাহলে প্রিয় ভাই, আজকে থেকে নিয়ত করি আমরা যে আমার রসুলের সুন্নতগুলো আমরা আর ছোট হতে দেবো না, রাজি আছেন ইনশাল্লাহ? আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপ, আমার কথা বলা, আমার চলন, প্রতি জায়গায় আমরা রসুলুল্লাহর সুন্নত পাবো, পাবো না? আল্লাহর রসুল কথা বলতেন, আমরাও কথা বলি, তা আমার নবী কিভাবে কথা বলতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহর রসুল এসে বললেন, হে আয়েশা, আজকে আমি বড়ই খুশি, বড়ই আনন্দিত, তুমি আমার কাছে যেটা চাবে, যেটা বলবে আমি তোমাকে সেটাই দেব। উম্মাহাতুল মুমিনিনগণ সচরাচর কষ্টেই থাকতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া নবী আল্লাহ, একটু সময় দেন, আমার বাবার সাথে পরামর্শ করি, আমাকে পরামর্শ করার একটু সময় দেন। আল্লাহর রসুল অনুমতি দিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রসুলের দরবার থেকে সাইয়্যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যেয়ে বললেন, আব্বাজান, আল্লাহর রসুল বলেছেন তার কাছে আমি যেটা চাবো, যেটা বলবো তিনি সেটাই আমাকে দিবেন, আমি কি চেতে পারি? আমার আপনার কাছে হয়তো মনে হতে পারে যে এটা ছোট্ট একটা ঘটনা বা ছোট্ট একটা বিষয়, কিন্তু একটা বিষয় ক্লিয়ার হওয়া যায় যে উম্মাহাতুল মুমিনিনগণ বলছেন যে আমরা যে কদিন আল্লাহর রসুলের সংসারে ছিলাম, অতদিন যে কদিন সংসারে ছিলাম কখনো দুবেলা জবের রুটি আমরা পেট ভরে পাই নাই। অন্য খাবার তো দূরের কথা, দুবেলা জবের রুটি কখনো আমরা পেট ভরে পাইনি। কত কষ্টে জীবন যাপন করেছেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে আজমাইন উম্মাহাতুল মুমিনিন, কত সম্মানিত মানুষ ছিলেন, তিনারা কত কষ্টে জীবন যাপন করেছেন। আল্লাহর রসুল বলেন, হে আয়েশা, যেটা চাবে আজকে তুমি বলো, যা বলবে সেটাই আমি তোমাকে দেব। সাইয়েদিন আবু বকর সিদ্দিক বললেন, তুমি যাও আল্লাহর রসুলের দরবারে যে আরজ করো, ইয়া নবী আল্লাহ, আপনি যখন মেরাজে গিয়েছিলেন, এই মেরাজে আল্লাহর সাথে আপনার কি সম্পর্ক হয়েছে, এমন একটি ব্যাপার আমাদেরকে বলেন যেটা আগে কোনোদিন আপনি আমাদেরকে বলেননি। সুবহানাল্লাহ, বলবেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রসুলের দরবারে আরজ করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনি যখন মেরাজে গিয়েছিলেন, এই মেরাজে আল্লাহর সাথে আপনার কি সম্পর্ক হয়েছে, এমন একটি ব্যাপার আমাদেরকে বলে দেন যেটা আগে কোনো দিন আপনি আমাদেরকে বলেননি। আল্লাহর রসুল বললেন, সাইয়্যিদুল মুরসালিন রহমাতুলিল আলামিন বললেন, নিশ্চয়ই আমার আবু বকর ছাড়া এরকম কথা কেউ বলবে না, তুমি যাও, তুমি যাও, আবু বকরকে সুসংবাদ দাও। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, যাদের কথার মাধ্যমে, যাদের চালচলনের মাধ্যমে, যাদের ওঠা বসার মাধ্যমে আরেকজনের অন্তর জোড়া লেগে যায়, আরেকজন আনন্দিত হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে সুসংবাদ দান করেছে। নারাই তাকবীর,
এত ছোট করে দেখার বিষয় নয়। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা দুটো বিষয়ের দায়িত্ব গ্রহণ করো, আমি তোমার জান্নাতের দায়িত্ব গ্রহণ করলাম। প্রথমত তোমাদের জবান লিসান জবানকে হেফাজত করো, আর দ্বিতীয় যে বিষয় অশ্লীলতা থেকে বাঁচো, অর্থাৎ তোমরা লজ্জা স্থানকে তোমরা হেফাজত করো। আপনি দেখবেন আমরা যে দুনিয়ায় যত অপরাধ করি বেশিরভাগ গোনা খাতাগুলো এগুলির থেকেই হয়, ঠিক কিনা? 60% নয় 90% বলা যায় যে অপরাধগুলো এভাবেই হয়ে থাকে। অশ্লীলতা আমাদের মাঝে ছড়িয়ে গেছে, বেহায়াপনা ছড়িয়ে গেছে, চোখের নজরের হেফাজত নাই, জবানের হেফাজত নাই, এমনভাবে অশ্লীলতা ঝরিয়ে গেছে, এর থেকে বের হয়ে আসা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আল্লাহ না করুক আমাদের যে অবস্থা, এই দুই জেনারেশন পরে আমাদের ছেলের জেনারেশন বা তার ছেলের জেনারেশনে আল্লাহ বলনেওয়ালা হবে কি না এটাও বোঝা কঠিন আছে, কি ঠিক কিনা? অস্ট্রেলিয়ার বুকে দেখেন এমন কিছু মানুষ আছে, কিছু কবর গোরস্থান আছে, সেখানে গেলে দেখা যায় যে ওইসব মানুষগুলো বলে, এই যে দেখতে পাচ্ছ এই কবরগুলো আমাদের পূর্বপুরুষের কবর, এরা মুসলমান ছিলেন কিন্তু আমরা তাদেরই সন্তান, কিন্তু আমরা মুসলমান নয়। তার মানে কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের সময় আখেরি জামানায় আমার এমন কিছু উম্মত থাকবে যারা হালালকে হারামকে হালাল মনে করবে, অর্থাৎ হারামকে হারাম মনে করবে না, গোনাকে গোনা মনে করবে না, অপরাধকে অপরাধ মনে করবে না। আজকে অশ্লীলতা বিভিন্ন নামে ছড়িয়ে গেছে, বেহায়াপনা নজরের হেফাজত আমরা করি না, জিকির কিভাবে কলবে আসবে, আল্লাহর স্মরণ কিভাবে কলবে আসবে, আমার তো নজরের ঠিক নাই, গান বাজনা ছাড়া ঘুম আসে না, বেহায়াপনা ছাড়া চলতে পারি না। প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল একটা মূল্যবান হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে এমন একটা খবর দিই, এমন একটা বিষয় আমি জানি যে যাদের আমল থাকবে অনেক বেশি, তিহামা নামক অঞ্চলের সাদা পর্বতের থেকেও বেশি তাদের আমল থাকবে, কিন্তু তারা আল্লাহর সামনে দাঁড়াবেন, তাদের সব আমল নামাগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে যাবে, সব বিলীন হয়ে যাবে। সাহাবা আজমাইনের পক্ষ থেকে জিজ্ঞেস করা হলো, ইয়া নবী আল্লাহ, তাদের বিষয়গুলো আমাদেরকে বলে দেন যাতে আমরা নিজেদের অজান্তেও তাদের মধ্যে যেন আমরা না পড়ে যাই। আল্লাহর রাসূল বললেন, তারা তোমাদের মতোই, তোমরা যেভাবে রাত জেগে ইবাদত করো তারাও সেভাবে রাত জেগে ইবাদত করেন, কিন্তু তারা যখন একাকিত্বে চলে যান, নিরিবিলি হয়ে যান, তখন দেখা যায় যে তারা বিভিন্ন খারাপ কর্মে তারা জড়িয়ে যায়, এর কারণে তাদের সকল আমলগুলো বরবাদ হয়ে গেছে। তাহলে বোঝা যায় যে আজকের সময় অশ্লীলতা বেহায়াপনা সমাজে ছড়িয়ে গেছে, জবানকে আমরা হেফাজত করি না, মুখ দিয়ে যা আসে আমরা সেটাই বলি, গীবত গিলা গিল্লা পরনিন্দা চগলখুরি, এর কথা ওকে লাগানো, ওর কথা একে লাগানো, ওই আধা ঘন্টা 20 মিনিট জিকির আজগার করি, কিন্তু দেখা যায় যে ফজরের সালাত পরে নামাজ পরে ঘর থেকে বেরিয়ে, নামাজ মসজিদ থেকে বেরিয়ে দোকানে বসেই এর বাড়ির খবর কি, ওর বাড়ির খবর কি, এর খবর কি, ওর খবর কি, এগুলো নিয়ে আমরা পড়ে থাকি, কি ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা, ইসলাম কোড অফ লাইফ, ইসলামকে পূর্ণাঙ্গভাবে নিজের মধ্যে নিতে হবে, জবানের হেফাজত করবেন, গোনা খাতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন, এটা বলেন না আল্লাহুম্মা আমিন? প্রিয় ভাইয়ের আসুন যে আল্লাহর রাসূলের সুন্নতগুলো হৃদয় থেকে ধারণ করি। সাহাবায়ে আজমাইন ধারণ করেছিলেন, আল্লাহ বরকত দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন, ঠিক কিনা? সাহাবায়ে আজমাইন কি কোনো প্রশ্ন করেছিলেন, আমার নবী একটা হুকুম দিয়েছেন? সাহাবায়ে আজমাইন এই হুকুমকে নড়চড় করেননি, যেটা যেভাবে বলেছেন ওইভাবে জান দিয়ে ধরেছেন। উপমা স্বরূপ বলা যায়, খন্দকের মাটি খনন করা হচ্ছে, সাহাবে আজমাইন মাটি কাটছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেও মাটি কাটছেন। একজন সাহাবী এসে বলেন, ইয়া নবী আল্লাহ, আমরা তো আর পারি না, আমরা ক্ষুধার্ত, কদিন আগে বদরের যুদ্ধ হয়েছে, বদরের কাফেরদের সাথে যুদ্ধ হয়েছে, এখন আমাদের আর কষ্ট করার মতো বা কোনো সরঞ্জাম খাবার দাবার অভাব দেখা দিয়েছে,
ইয়া নবী আল্লাহ, আমরা তো আর সহ্য করতে পারি না, আমাদের ভাইয়েরা অনেকে না খেয়ে বেহুশ হয়ে যাচ্ছে, পড়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবী, তুমি তো একটা পাথর বেঁধেছ, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো পাথর পেটের মধ্যে বেঁধে রেখে দিয়েছি। পাথর বাঁধা মানে কি? যে ক্ষুধা একটু চেপে রাখলে ক্ষুধাটা কম অনুভব হবে। খাবার নাই, পানি নাই, এত কষ্ট পেতেন। অনেক সময় দেখা যেত খাবারের অভাবে আল্লাহর রাসূল হেসে বলতেন, ঘরে খাবার নেই, আমার রাসূল বলতেন, তাহলে আমি রোজা। মানে খাওয়ার মতো কিছু ছিল না, এত কষ্টে এই অবস্থায়। অথচ দো জাহানের বাদশাহ একটু মন থেকে যদি ইশারা করতেন, তামাম পর্বতমালা যা আছে সম্পদের সোনায় রূপান্তর হয়ে যেত, ঠিক কি না? সকল খাবার আল্লাহ রসুলের কদমে এসে যেত। তথাপি এই কষ্টের জীবন যাপন। প্রিয় ভাইয়েরা, কথা বেশি নয়, সংক্ষিপ্ত আলোচনা, বেশি লম্বা কথা বলার সময় নয়, মুখতাসার কিছু আলোচনা করছি, স্বল্প কথা। প্রিয় ভাই, আল্লাহর রাসূল বলেন, সাহাবী, তুমি তো একটা পাথর বেঁধে রেখেছ, আমি দুটো পাথর বেঁধে রেখে দিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্ট দেখে সাহাবা আজমাইন সহ্য করতে পারেননি। একজন সাহাবী তার বাড়িতে যে বললেন, আনসার সাহাবী, যে পরিবারকে বললেন, তোমাদের বাড়ি থেকে কি খাবারের কিছু নাই? আমার রাসূল তো না খেয়ে আছেন। পরিবার বললেন, একটা ছোট্ট বকরির বাচ্চা হবে, আর কিছু রুটি তৈরি করা যেতে পারে? সাহাবী বললেন, যা হয় তুমি তৈরি করো, আমি আমার রসুলকে দাওয়াত দিই, আমার রসুল দয়া করে যদি আমার বাড়িতে তশরিফ আনেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী গেলেন আল্লাহর রসুলের কাছে, এসলেন, এসে বললেন, ইয়া নবী আল্লাহ, একেবারে কানে কানে, উচ্চ স্বরেও নয়, কারণ অনেক সাহাবী আজমাইন না খেয়ে আছেন, একেবারে কানে কানে যে বললেন, ইয়া নবী আল্লাহ, যদি দয়া করে একটু আমার বাড়িতে তশরিফ আনতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে আজমাইনকে বললেন, ও সাহাবীরা, অমুক সাহাবী তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন না, ইয়া নবী আল্লাহ, আমার খাবার সামান্য, এত মানুষকে কোথায় বসাবো আর কোথায় খাওয়াবো? আল্লাহর রাসূল বলেছেন, এটাই, এটাকেই বলা হয় ইমান, এটাকেই বলা হয় ইস্তিকামাত, আল্লাহর প্রতি ইস্তিকামত, নবীর প্রতি ইস্তিকামত। যেটা বলে দিয়েছেন এর মধ্যে আমার সফলতা আছে, এর বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। প্রিয় ভাই, খাবার দাবারের ব্যবস্থা আল্লাহর রাসূল বললেন, অমুক সাহাবী তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন। সকল সাহাবায়ে আজমাইন ওই সাহাবীর বাড়িতে গেলেন, আল্লাহর রাসূল বললেন, কি রাদা হয়েছে? ইয়া নবী আল্লাহ, সামান্য কিছু গোস্ত রাদা হয়েছে। আল্লাহর রাসূল বললেন, নিয়ে আসা হোক। নিয়ে আসা হলো, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন জবান থেকে সামান্য একটু লালা মোবারক গোস্তের মধ্যে দিই। সুবহানাল্লাহ। গোস্তের মধ্যে দিয়ে দিলেন, বলেন, এখান থেকে বাড়তে থাকো। দেখা গেল যার যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন সবাই যার প্রয়োজন নিয়ে নিল, অবশেষে যতটুকু গোস্ত ছিল অতটুকুই রয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ রসুলের সুন্নত নিলে নেওয়ার মতো নিতে হবে, আর নিলে বরকত দিবেন কে? একটু জবান খুলে বলেন, বরকত দিবেন কে? একটু বলেন না, কে দিবেন? এই জন্য আমি সর্বশেষ এটাই বলছি, আসুন হালাল খাবার খাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এবং রসুলুল্লাহর সুন্নতগুলো জড়িয়ে নিই। রাজি আছেন ইনশাল্লাহ? বলেন না, রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ কোরআনে বলছেন, আই নবী, আই রাসূল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসতে চান, ফাত্তাবিউনি, তারা যেন আমার ইত্তেবা করে, আমার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসবেন এবং তাদের গোনা খাতাগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। বলেন না, আল্লাহুম্মা আমিন। এই তিনটা বিষয়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, হালাল খাবারের বাইরে যাব না যে কোনো পরিস্থিতিতে, কারণ বিপদ আপদ আসবে। ইমানদার বান্দার নিয়ামত পেলে শুকরিয়া আদায় করেন, আর বালা মুসিবত বিপদ আপদে পড়ে গেলে সবর করেন, ঠিক কিনা? এটা তো আমাদের ইমান, এটা তো আমাদের বিশ্বাস। আমরা যে অবস্থায় থাকি না কেন, আমাদের খবর রাখেন কে? আল্লাহ তাআলা আমাদের খবর রাখেন। আমাদের যে অবস্থায় আছে এটার উপর আমাদের রাজি থাকতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা শুকরকারী হও, নাফরমানি করো না। ও বান্দারা, তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং বেশি বেশি সিজদা দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার আছে না নাই? কারণ দেখা যায় আমাদের দুনিয়াবি যে কোনো বিষয়ের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবো, আবার হেদায়েতের জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো। আজকাল দেখবেন হেদায়েত সবার নসিবে হয় না। অনেক মানুষ আছেন বুজুর্গ, দেখলে বুজুর্গ মনে হবে, বড় বড় দাড়িওয়ালা, জুব্বা পাগড়ি সব ঠিক আছে, কিন্তু দেখা যায় যে হেদায়েত নসিব হয় নাই, আকিদায় গরমিল হয়ে গেছে, ইমানে খাতরা হয়ে গেছে, তার এই আমলগুলো কোনো কাজে আসছে না, ঠিক কিনা? এই জন্য হেদায়েতের জন্য সাহায্য চেতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, সিরাতাল মুস্তাকিম সরল পথে, সঠিক পথে আমাদেরকে পথিক করেন, এইভাবে আল্লাহর কাছে সাহায্য চেতে হবে। আর পেরেশানি বিপদ আপদ যে কোনো বিষয় সবরের মাধ্যমে সেজদার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেতে হবে। কার কাছে বলেন না, একটু বলেন না, কার কাছে একটু বলেন না, কার কাছে? কিভাবে চাবেন? যেভাবে ইউনুস আলাইহিস সালাম চেয়েছিলেন, গভীর সমুদ্রের মধ্যে তিমি মাছের পেটের মধ্যে ইউনুস আলাইহিস সালাম তিমি মাছটাকে খেয়ে নিয়েছেন। দুনিয়ার সবাই মনে করেছেন ইউনুস নবী আর বেঁচে নেই, কিন্তু আমার আল্লাহ গভীর সমুদ্রের মধ্যে তিমি মাছের পেটের মধ্যে ইউনুস নবীকে হায়াতে রেখেছিলেন। সুবহানাল্লাহ, বলবেন না আমার আল্লাহ পারেন না? হায়াত মওতের মালিক কে? আল্লাহ তাআলা খালাকাল ইনসান, আল্লাহ হায়াত মওতের মালিক, আমার আপনার মালিকের হায়াত মওতের মালিক হচ্ছেন রব্বুল আলামিন। তিনি চেয়েছেন ইউনুস নবীকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, আর ইউনুস আলাইহিস সালামও জানেন যে এই গভীর সমুদ্রের মধ্যে তিমি মাছের পেটের মধ্যে এখান থেকেও যদি আমি আমার আল্লাহকে ডাকি, আমার আল্লাহ আমার ডাক শুনতে পাবেন। সুবহানাল্লাহ, কি বলে ডাকলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা সকল প্রশংসা আপনার, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে কি দুনিয়ার হায়াতে ফিরিয়ে আনেননি? হ্যাঁ, ওই মাছের ক্ষমতা হলো না ইউনুস নবীকে হজম করতে পারেন, দুনিয়ার হায়াতে রব্বুল আলামিন ইউনুস নবীকে ফিরিয়ে আনলেন। সুবহানাল্লাহ, বলবেন না? তাহলে এত কঠিন বিষয় আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ কবুল করলেন, তা আমার আপনার সামান্য বিপদ আপদ বালা মুসিবত থেকে কি আমার আল্লাহ হেফাজত করতে পারেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলী, বিশাল বড় আগুনের কুণ্ডলী, ইব্রাহিম নবীর আর রক্ষা নেই, আগুনে ফেলে দেওয়া হবে। অনেক অনেক তাফসিরে লেখা আছে 2 মাইল ব্যাপী আগুনের কুণ্ডলী তৈরি করা হয়েছে। আজকে ইব্রাহিম নবীর রক্ষা নেই, ফেরেশতারা এসে বলেন ইয়া নবী আল্লাহ আমাদেরকে হুকুম দেন এই আগুনকে আমরা নিভিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম এত বিপদের মধ্যেও, এত পেরেশানির মধ্যেও তিনি বললেন না যে হ্যাঁ তোমরা আগুনকে নিভিয়ে দাও, কারণ ইব্রাহিম নবী জানেন যে আমার এই হালতের খবর রাখেন আমার আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই অবস্থায় বললেন যে আল্লাহ তোমাদের শক্তি দিয়েছে আগুন নিভানোর, সে আল্লাহ কি পারে না আমি ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাতে? সুবহানাল্লাহ, ইস্তেকামত কাকে বলে? ইমানকে মজবুত রাখবেন। ওই একজন একটা করে আপনার বলে দিল, আপনি সেটা মনে করে নিলেন যে হ্যাঁ এর মধ্যে মনে আমার সফলতা আছে, না? এক একজন এক এক দিকে টানবে, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর দিকে চলে যাবে। এক একজন এক একটা ধান্দা দেখাবে, ধাঁধাই ফেলে দিবে যে এখানে যাও ঠিক হয়ে যাবে, ওখানে যাও ঠিক হয়ে যাবে, অমুক জায়গায় যাও বাচ্চা হয়ে যাবে, ছেলে হয়ে যাবে, অমুক জায়গায় যাও সুস্থ হয়ে যাবে, বিভিন্ন কথা বলে ইমানকে নষ্ট করার জন্য আপনার মধ্যে আমার মধ্যে শিরিক ঢুকিয়ে দিবে। কারণ সমাজে ইমান চোর বেশি না কম? বলেন না বেশি না কম? চোর অনেক রকম আছে, পকেটমার আছে অনেক রকম, কিন্তু সমাজে ইমান চোর থেকেও নিজেদের বাঁচাবেন। খালি পকেট বাঁচালে হবে না, ইমান চোর থেকেও নিজেকে ইমান বাঁচাতে হবে, কি ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তোমাদের শক্তি দিয়েছে আগুন নিভানোর, সে আল্লাহ কি পারে না আমি ইব্রাহিমকে বাঁচাতে?
কোরআনুল কারীমে নাযিল হয়ে গেল, কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও। এত বিশাল আগুনের কুণ্ডলীর ক্ষমতা হলো না আমি ইব্রাহিম নবীকে পুরাতে পারে, ঠিক কিনা ভাই? একই ভাবে আইয়ুব আলাইহিসসালাম বড় পেরেশানিতে পড়ে গিয়েছিলেন। আমি কথা বেশি বাড়াচ্ছি না, খুব অল্প সময়, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? দুই হাত তুলে তাকবীর হবে, নারে তাকবীর! কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দুই হাত তুলে তাকবীর হবে, নারে তাকবীর, নারে তাকবীর! ফুরফুরা শরীফ, সিলসিলায় ফুরফুরা শরীফ, মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর! সংক্ষিপ্ত কথা, শেষ কথা, আল্লাহুম্মা আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন? আসুন না একটু মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, প্রাণ খুলে মহাব্বতে, আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইরা, মুখতাসার, প্রতি বছর তো আপনাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় না। আমার আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাই, আপনারা সকলেই জানেন, নায়েবে মুজাদ্দিদ গদ্দিনিশিন পীর আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই, আপনারা অনেকে দেখেছেন, মহাব্বত রাখেন। তিনার পরবর্তীতে আপনাদের সাথে খুব কমই আমাদের আসা যাওয়া দেখা সাক্ষাৎ হয়েছে। তে বছর আমরা এসেছি মুখতাসার দোয়া নেওয়ার জন্য, একটা দেখা সাক্ষাৎ আমাদের। এখনই 8:30 বেজে গেছে, এশার নামাজের আজান হবে, কিছু সময় মাইক বন্ধ থাকবে, আমরা আজানের উত্তর দিই, তাসবিহ তাহলিল পড়ি, এরপরে অল্প কিছু সময়ের মধ্যে ওযু এবং ওযুর সময় এবং নামাজ হবে ইনশাআল্লাহ। Thank you.